হ্যালো ভিউয়ার্স, আমি তমল। লেট মি ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ধুবলার চর, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শেষ সীমানা। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন ধুবলার চরে আছি। এটা হচ্ছে যেটাকে বলা হয় ধুবলার চর বা শুটকি পল্লী বলতে পারেন। আর রাস মেলা উপলক্ষে এখানে প্রচুর লোকের ভিড়। এই মুহূর্তে আমি আছি একেবারেই সেই সমুদ্র সৈকতে, বা যে চর যেটা সেখানটাতে। দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা, এখানে প্রচুর মাছ শুকানো হচ্ছে, আর এইখানে সবাই এসে ভিড় জমাচ্ছে, কারণ আগামীকাল সকালে স্নান, রাসের স্নান, যার জন্যে শত শত ট্রলার এখানে ভিড় জমাইছে। এখানে এসে ডাকোপ, বটিয়াঘাটা, তারপর ডুমুরিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, বিভিন্ন জায়গা থেকে এখানে লোকের ভিড়। এখানে সবাই আসছে রাসমেলা উপলক্ষে পূর্ণ স্নান। আগামীকাল সকালবেলায় সবাই স্নান করে বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিবে। এখানে অনেক নৌকা দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যদি এখানে কেউ আসতে চান, তো সেক্ষেত্রে আপনাদের আসার পদ্ধতিটা আমি আপনাদের জানাবো। এখানে আসতে গেলে প্রথমত যেটা একটা পাশের প্রয়োজন হয়, যেটা সরকার থেকে নিতে হয়, ফরেস্ট অফিস থেকে নিতে হয়, বন বিভাগ এটাকে নিয়ন্ত্রণ করে। আপনারা যদি বাজুয়া মংলা থেকে আসেন, মংলা থেকে এসে ঢাংমারি যে ফরেস্ট স্টেশনটি আছে ওইখান থেকে আপনারা পাস নিতে পারেন, পাস নিয়ে এখানে আসতে পারেন। আপনাদের তার জন্য একটা ভোটার আইডি কার্ডের প্রয়োজন আছে, আর জনপ্রতি মেবি 200 থেকে 300 টাকা হতে পারে পাস। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের প্রায় সব থেকে বড়ো শুটকি পল্লী বলতে পারেন এটাকে। এখানে প্রচুর শুটকির ব্যবসা হয় এখান থেকে সারা বাংলাদেশ, এবং দেশের বাইরেও শুটকি রপ্তানি করা হয়। খুব সুন্দর একটি জায়গা, যারা খুব কাছাকাছি থেকে আসতে চান সমুদ্র সৈকত উপভোগ করার জন্যে, আপনারা এখানে আসতে পারেন, খুবই ভালো লাগবে। এই মুহূর্তে আমি আছি একেবারেই যে জায়গাটাতে স্নান হবে, ঠিক সেই জায়গাটাতে। আর আগামীকাল স্নান, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা দেখাবো। চলুন আপনারা আপনাদের আরেকটু দেখাই এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা। এর থেকে কিছু দূরেই বঙ্গবন্ধুর চর, বাংলাদেশের সীমানা শেষ সেখানেই, আর এটা হচ্ছে ধুবলার চর। এখানে প্রতি বছর নভেম্বর মাসের এই সময়টাতে মেলা হয়, যেটা রাসমেলা নামে পরিচিত। এখানের স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী যেসব লোকজন আছেন, তারা আসেন পূর্ণ স্নানে, রাসের স্নান যেটাকে বলা হয়। আপনারাও আসতে পারেন এখানে। খুলনা থেকে যদি আসেন, তো সেক্ষেত্রে এক একটি বোট ভাড়া 30 থেকে 40 হাজার টাকা করে আপনারা নিয়ে আসতে পারেন বোট ভাড়া করে। এখানে এসে আপনারা শুটকি কিনতে পারেন। আর এখানে বলে রাখি, সুন্দর একটি মার্কেট আছে, নাম নিউ মার্কেট। এখানে আসলে আপনি সব কিছুই পাবেন, খুলনা শহরে যেগুলো পাওয়া যায় বা দেশের বিভিন্ন জায়গায় যেসব জিনিস পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যায়। যারা অল্প সময়ের মধ্যে কক্সবাজার বা পতেঙ্গা এ ধরনের সমুদ্র সৈকতের ফিল নিতে চান, তারা এখানে চলে আসতে পারেন। দেখেন এখানে হাজার হাজার লোকের সমাগম। আগামীকাল সকালে স্নান, স্নান করে সবাই বাসার উদ্দেশ্যে রওনা হবে। এই দেখতে পাচ্ছেন জেলেরা নৌকা থেকে মাছ নিয়ে যাচ্ছে, এগুলো সব শুটকি হবে। দেখেন এখানে দেখাচ্ছি কি মাছ এখানে আছে, কত মাছ। আর এগুলো হচ্ছে এক একটা টোং বলে স্থানীয় ভাষায়। এই টোংগুলাতে সব শুটকির জন্যে, শুটকি শুকানোর জন্য এই টোংগুলা। আপনারা যদি এখানে আসতে চান, খুলনা থেকে ট্রলার ভাড়া করতে পারেন, দেন ডাংমারি এসে
বা আপনারা মংলায় এসে আপনারা ট্রলার ভাড়া করতে পারেন, নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, সেখান থেকে আপনারা এখানে চলে আসতে পারেন ডাংমারি থেকে, বা সামনে এসেও একটা পাস নেওয়া যায়, সেখান থেকে ফরেস্টারদের থেকে পাস নিয়ে আপনারা এখানে ঢুকতে পারবেন বা আসতে পারবেন। ভীষণ সুন্দর জায়গা, যদি কেউ অল্প সময়ে ফিল নিতে চান কক্সবাজারের তো আপনারা এখানে চলে আসতে পারেন, আমার মনে হয় অনেক ভালো একটা জায়গা। বন্ধুরা এখানে দেখেন আপনারা, এইমাত্র নদী থেকে মাছ নিয়ে আসা হলো, এগুলোও শুকানো হবে, জেলেরা এখানে মাছ নিয়ে আসতেছে এই ট্রলার থেকে, আর এখানে সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে। দেখেন সবাই, কেউ কেউ জাল দিয়ে মাছ ধরতেছে। আমরা একটা বোট নিয়ে আসছি, স্টিল বোট, আমরা প্রায় 15 জনের মতো লোক আসছি, আমরা প্রতি বছরই আসি এখানটাতে, ভীষণ সুন্দর একটি জায়গা, আপনারাও চাইলে আসতে পারেন। আর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে কীভাবে এখানে আসা যায় তার সম্পূর্ণ ঠিকানা, বা আপনারা যদি চান কোনো ধরনের হেল্প সেটাও করা যাবে। বন্ধুরা এই মুহূর্তে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব আসছে দুবলাচরের নিউ মার্কেট, বিশেষ আকর্ষণ, আমি দেখাবো আসলে এই ধরনের মার্কেটে কী পাওয়া যায়, যেহেতু এখানে লোক সারা বছরই প্রায় থাকে বলা যায়, তবে 6 মাস বেশি লোক থাকে এখানে, ওনারা জেলেরা সবাই, জেলেদের জীবন বৈচিত্র্য সবই নির্ভর করে এই বাজারের উপরে। তো আমি নেক্সট পর্বে দেখাচ্ছি এখানের বাজারটা, সেই পর্যন্ত সবাই সাথে থাকেন, আর দয়া করে যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।